দেশজুড়ে করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার পরীক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন। মে মাসে সশরীরে কোনো পরীক্ষা নয়, কলেজ বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিল ইউজিসি। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি নির্দেশ ইউজিসির পক্ষ থেকে দেওয়া হলো? দেখো, আজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তরফ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজের প্রিন্সিপালদের একটা বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে কোভিড এর তৃতীয় ঢেউ দেশ জুড়ে যেভাবে আগ্রাসন নেমে এসছে, তাতে এই যে মে মাস জুড়ে যে অফলাইন পরীক্ষা অর্থাৎ সশরীরে পরীক্ষা সেটা নেওয়া যাবে না, এবং অনলাইনে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাও নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের উপর এবং নিজস্ব এলাকার বা পরিস্থিতির উপর। যেখানে কোভিড পরিস্থিতি খুব ভয়াল এবং সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষাকর্মী তাদের সুরক্ষার স্বার্থে অগ্রাধিকার দিয়ে যাতে অনলাইন পরীক্ষার ক্ষেত্রেও না নেওয়া হয় সে ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে এবং গোটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার ছাড়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হাতে। তুমি জানো যে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, কিন্তু পরীক্ষা হচ্ছে অনলাইনে অফলাইনে পরীক্ষা হচ্ছে না। কিন্তু দেশ জুড়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয় কলেজ খুলে গেছে, সেই প্রেক্ষাপটে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের তরফ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজের প্রিন্সিপালদের এই চিঠি পাঠানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। করোনা আবহে 50% মেট্রো চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং সেই মতো আজ থেকেই মেট্রোর সংখ্যা কমানো হলো। আগামীকাল থেকে সংখ্যা আরও কমানো হবে। মেট্রো রেল সূত্রে খবর, আগামী কয়েকদিনে স্টেশনে এবং কামরায় কতটা ভিড় হচ্ছে তা দেখে মেট্রোর সংখ্যা আরও কমানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো এবং শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। করোনার মারণ অভিঘাত ভয়ঙ্কর, চারদিকে স্বজন হারানোর হাহাকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানিয়েছেন বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। টোটালটা লকডাউন না করে, লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। পাশাপাশি রাস্তায় সরকারি বাসের সংখ্যা 50% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 50% কমিয়ে দেওয়া হয়েছে মেট্রোর সংখ্যা। একে মেট্রোর সংখ্যা কম, অন্যদিকে বন্ধ লোকাল ট্রেন, ফলে আশঙ্কা ছিল মেট্রোর ওপর চাপ বাড়বে। কিন্তু বেলা 12টা নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ছিল অনেকটাই ফাঁকা। খুব একটা অসুবিধা ভোগ করেনি, কারণ মেট্রো তো এমনি ফাঁকাই যাচ্ছে, তুলনামূলকভাবে এখন যাত্রী সংখ্যা অনেকটাই কম। দমদম স্টেশন চত্বরেও এদিন সকালে যাত্রীর সংখ্যা ছিল অনেকটাই কম। জরুরি কাজে যারা মেট্রোতে সফর করেছেন তাদের অনেকেই অনুযোগ করেছেন দুটি ট্রেনের মধ্যে ব্যবধান বাড়ায়। না, অসুবিধা তো হচ্ছেই, আমরা অনেক যেমন যেই টাইমে আসছিলাম সেই টাইমে আসতে পারছি না। তো মেট্রোটা অন্তত যদি 100% দিত তাহলে আমাদের খুব সুবিধা হতো, মেট্রো অনেক কম। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার থেকে দমদম নিউ গড়িয়া রুটে চালানো হবে 192টি ট্রেন। আপাতত সোম থেকে শনি এই সংখ্যায় মেট্রো চলবে। দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে দিনে 133টি মেট্রো, এক্ষেত্রেও সোম থেকে শনি এই সংখ্যায় মেট্রো চলবে। রবিবার সব মিলিয়ে 82টি ট্রেন চালানো হবে। বদল হচ্ছে প্রথম ও শেষ মেট্রো সময়সূচিতেও। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 8টায়, শেষ মেট্রো ছাড়বে রাত 8টায়। সোম থেকে শনি এই সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায়, শেষ মেট্রো রাত 8টায়। সকাল 7:20 বদলে এদিন প্রথম মেট্রো ছাড়ে 7:30। কলকাতা মেট্রো রেল সূত্রে আরও খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া আসার শেষ ট্রেন ছাড়বে রাত 8:48। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। দমদম নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো এদিন রাত 9টায় ছাড়বে। অরিত্রিক ভট্টাচার্য, পৃথা দাশগুপ্ত, ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।